মানুষের মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি। দক্ষিণ আফ্রিকার এক পুলিশ স্টেশনে ঢুকলো এক যুবক, হাতে একটা ব্যাগ। ঢুকেই বলল, আর পাচ্ছি না, আমি মানুষের মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি। বলেই ব্যাগ থেকে বের করলো মানুষের একটা কাটা পা এবং একটা হাত। হতভম্ব ভাব কাটিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে আরও 4 নরখাতককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ডারবান থেকে 110 মাইল উত্তর পশ্চিমের খয়াজুলো নাতাল এলাকায় দীর্ঘদিন ধরেই এই মারাত্মক কাজ চলছিল। গ্রেপ্তার হওয়া ওই 4 যুবকের বয়স 22 থেকে 32 মধ্যে। পুলিশের এক মুখপাত্র ক্যাপ্টেন চারমেইন স্টুইক জানিয়েছেন, সম্প্রতি এক মহিলাকে ফোন করে তার দেহ নিজেদের কাছে রেখে দিয়েছিল এই 4 যুবক। সন্দেহ করা হচ্ছে যুবকের জমা দেওয়া কাটা হাত পা ওই মহিলারই। ইস্টকোট ম্যাজিস্ট্রেট আদালতে দাঁড়িয়ে নরমাংস খাওয়ার কথা স্বীকারও করে নিয়েছে এই 4 জন। একাধিক খুন করে নরমাংস খাওয়ার অপরাধে খয়াজুন নালা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ওই 4 যুবককে অভিযোগ, দীর্ঘদিন ধরেই নরমাংস খাওয়ার এই রেওয়াজ চালিয়ে যাচ্ছিলেন এই 4 যুবক। পুলিশের ওই মুখপাত্র বলেন, মনে হচ্ছে নরমাংস খাওয়ার জন্যই এই খুন করা হয়েছিল, তবে এর সঙ্গে আরও অনেকে যুক্ত আছে বলেই আমাদের ধারণা। সম্ভবত এরা মানবঙ্গের অবৈধ ব্যবসাও করত। দ্বিতীয়দের গড় থেকে নরমাংসের খোঁজও পাওয়া গিয়েছে। যদিও দক্ষিণ আফ্রিকায় নরমাংস খাওয়ার ঘটনা অবশ্য একেবারে বিরল নয়, মাঝে মধ্যেই উঠে এমন অভিযোগ, তবে নিজে থেকে এইভাবে প্রমাণসহ পুলিশের কাছে ধরা পড়া, পুলিশের কাছে এসে ধরা দেওয়ার ঘটনাই প্রথম।